ছিল রে। আচ্ছা একটা মাইন লাগাই দিই, অ্যান্ড ইয়ো ব্রেদার ব্রদার মারিস না এ ভাই ভাই, ও ডাউন হয়ে গেছে, মিনি করো কেন, এন্ড এন্ড ডুড ও লেগে গেছে, এন্ড আরেকটা, ও ভাই সা। এই ও হোয়াটস আপ গাইস, ইটস মিস্টার ট্রিপল আর, এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের জন্য আরো একটা অসম ভিডিও। টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছো আমাদের ফাইনালি এই বড় সরো আপডেট যেটা নিয়ে এত এত কথা চলতেছিল, সেই আপডেটে ঢোকা মানে দেওয়ার পরপরই ফার্স্টের যে ম্যাচটা আমরা খেলেছি সেইটার রিয়াকশন ভিডিও নিয়ে আজকে এসে পড়েছে। যেই রিয়াকশন ভিডিওতে আমাদের ম্যাপের মধ্যে যেই যেই জায়গায় চেঞ্জেস করেছে মানে চেঞ্জ করা হয়েছে না সেই কয়টা জায়গা দেখিয়েছি, প্লাস এই কয়টা জায়গা দেখানোর মধ্যে দিয়ে হঠাৎ করে আমাদের এমন অদ্ভুত টাইপের একটা পিং প্রবলেম ফেস করতে হয়েছে না মানে অন্য লেভেলের একটা পিং প্রবলেম ভাই, সেটাও দেখিয়ে দিয়েছি গাইস। আর তার উপর দিয়ে আমাদের অসম টাইপের গেম প্লে তো রয়েছে যেটার একটু অংশ তোমরা ট্রেইলারেই দেখে ফেললে ভাই, একেবারে শেষ পর্যন্ত দেখো তো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস স্টার্ট আওয়ার টুডেস ভিডিও। আইসা ওয়েটিং লবির অবস্থা দেখছনি, কিন্তু একটা জম্বি টাইপের দেখলাম মনে হলো ভাই, এই গাড়িতে কেমনে আগুন লাগতেছে ভাই, আবার গা পুড়ে দিও না। দেখো গাইস আমরা গেম প্লে করতেছি কি নিয়ে, আমাদের গোল্ড রয়্যালে যে নতুন ড্রেসটা দিয়েছে না, এই ফার্স্ট এই প্রথম গাইস এত অসম টাইপের একটা ড্রেস দিল, কিন্তু এখানে জম্বিগুলো কই গেল ভাই, এখানে না জম্বি দেখছিলাম মনে হইলো একটা এনিমি আমার টিম মানে এই আশেপাশে এনিমি দেখ সবগুলো মনে হইলো, এটা এই এটা কি রে, এটা কি রে এ ভাই, ও এটা দিয়ে দেখি ব্লাডও বের হইতেছে ভাই, জুস ম্যান গাইস আমাদের গোল্ড রয়্যালে এই ফার্স্ট এত অসম একটা ড্রেস দিল, ও ইন্টারফেসটা জুস ম্যান, আমাদের এখানে ওয়ালপেপারটাও অনেক জুস করে দিয়েছে। আরে ভাই সব প্লেনটা, এই প্লেনটা একটু আজব টাইপের লাগতেছে না, হ্যাঁ এটা এটা মাজারটা দেখো একটু চিকন করে দিচ্ছে নাকি, কেমন জানি লাগতেছে একটু অকওয়ার্ড টাইপের আর ছোট ছোট লাগতেছে, ও ম্যান উপর থেকে জীবন এই প্রবলেমটা থেকে গেল। আমার MP40টা দে ভাই, এনিমি এসে পড়তেছি, এসে পড়ছো রে এনিমি, চাক চাক চাক, এটার নাম বলতে বলতে এসে পড়ছিল, অনেকদিন বাঁচবে না, এটা বাঁচতে দিব না এমনি তো আমি। আরে MP40টা নিতেই দিচ্ছে না, লেভেল ওয়ানের হেলমেট ধরা দিতেছে বারবার, আমার কি মানে আমার কি মানে বুঝি না আমি, কি তো পাইছি চাক, কি অবস্থা MP40 দেখা লেভেল ওয়ানের হেলমেট, কই কই গেছে কই, এটা উপরে উঠতেছে গাইস, আরে লাভ দিছে, নিচে পড়ে গেল নাকি এদিকে, না 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 নিচে পড়ছে রে, এটা নিচে পড়ে গেছে। দাঁড়াও গাইস আরেকটা জিনিস শুনেছিলাম, M14 এর নাকি ড্যামেজ ট্যামেজ বেড়ে গিয়েছে, M14 আছে আমাদের কাছে, দাঁড়াও এই এনিমি এনি, ও ভাই সব, এটা কি তাড়াতাড়ি গুলি করলো নাকি ড্যামেজ বেশি হলো, আমার মাথা ঢুকতেছে না, কিন্তু কিছু একটা হয়েছে ভাই M14-এ, যাই হোক ভাই জোস করছে, এমনি তো M14 তারপরে ইউজ করবো না, সামনে একটা নেমি একটা জাম চড়াবে ডুড, আরে 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 বলাইস না ভাই, আসবে সমস্যা নেই আসবে, তার আগে আমরা লুট টুট করে নিই, এটা এমনি তো ড্যামেজ খেয়ে ওইখানে আছে মনে হয়, না 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 এটা নিচে চলে গেছে, এ ভাইয়া আসতেছি আমরা ম্যান, এই এইখানে আছে, এন্ড ডুড ও হেড শট দাদা, হেড শট বুম হেড শট, এটা বলতো করেছি ভাই আমি আগে থেকে শুনেছিলাম ম্যান ফ্যাক্টরির ভিতরে যে অনেক কিছু চেঞ্জেস হওয়ার কথা, কিন্তু আমি আবার এটাও শুনে কি রে, এদিক দিয়ে একটা ওয়াল ফুটা থাকার কথা না, এই ফুটাটা নাই করে দিছে রে ভাই, ও না না আচ্ছা আচ্ছা দূর, আমি এটা পাচ্ছিলাম না কেন জানি, এটা এটা ভাই কখনো নাই করবে না মেন, এটা হচ্ছে লেজেন্ডারি ফুটা, ফ্যাক্টরির ভিতরে যত মনে করো চেঞ্জেস করুক না কেন এই দরজা টাইপের ফুটাটা থাকবে, কিন্তু ভাই আমি যেটা শুনেছি মেবি এটা সত্যি, শুনেছিলাম হচ্ছে ফ্যাক্টরিতে যত টাইপের চেঞ্জেস করেছে না সবগুলো একেবারে ইউজলেস টাইপের চেঞ্জেস, মানে এগুলো করার কোনো দরকারই ছিল না, কেন কি বুঝেছে চেঞ্জ করছে আল্লাহ মাহবুব জানে, আর হচ্ছে আমাদের ফ্যাক্ট ফ্রি ফায়ার মানে গেরিনা জানে আর কি। এই এদিকে কি এনিমি টেনিমি আছে নাকি রে, এই ভাই সব আসতেছি আমি ভাই, AWM যে নিয়েছি আমার AWM এর হাত একেবারে নাই হয়ে গেছে, এই তো ও ভাই ধরো ধরো আস্তে দিলে, অ্যান্ড 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 তাকে নাই ডুড, এন্ড ব্রো আরে এই টাইমে যে মেরে দিলি কে মারছে রে, ও ভাই তোমার কপাল পুড়ছে, ও কপারে AWM এর গুলে লেগে গেছে, পুড়ছে মানে কি গাইস একটু প্র্যাকটিস করে নেই, আমার AWM কেন জানি একেবারে এদিক ওদিক হয়ে গেছে, AWM না হাত যখন আসে না একেবারে ফাটায় ফেলি, তারপরে যে আবার জানে কি জানি হয়ে যায় মানে মাথার উপর ভূত চাপে আর কি। গাইস আমাদের কিন্তু এখন অনেক কিছু দেখার বাকি আছে, ওই পাশে অনেক কিছু রয়েছে ওগুলোও দেখতে হবে আমাদেরকে, যারা আস্তে ধীরে সব কিছু দেখবো, আর তার উপর তার আগে আমরা জিনিসপাতি নিয়ে নিই, দুইটা AWM নিয়েছে বা একটা AWM দিয়ে খেলার
আর মানে ইয়ে উঠে না, আর আমি দুইটা এডাব্লিউএম নিয়েছি, পাক নামে সীমা থাকে ওইটাও ক্রস করে ফেলতেছি ভাই। বা জুস গাইস একটু ওয়েট, আমাদের লুট টুট কমপ্লিট আসতে দিলে হোক, তারপর যে আমরা যাব। তো ওই পাশে একেবারে ফ্যাক্টরির অপোজিটে নাকি আরও চেঞ্জেস আছে। আমাদের পেইন্টিং তো আপাতত ভালোই যাচ্ছে, যাক আলহামদুলিল্লাহ। আর আমি শুনেছি কয়েকজনের কাছে যে পিং নাকি ঠিক করেছে আরও, তো যাক ভালো, কয়েকজনের পিং প্রবলেম তেমন একটা দেখা যাচ্ছে না। তোমরাও আমাকে জানিয়ে দিও গাইস কমেন্টে যে পিং প্রবলেম তোমরা কোনো টাইপের ফেস করতেছো কিনা, আর এছাড়াও আমাকে জানিয়ে দিও যে কোনো টাইপের গ্লিচ ফেস করতেছো কিনা বা কোনো টাইপের প্রবলেম ফেস করতেছো কিনা। কিরে কিসের আওয়াজ পেলাম? ও ভাই এটা কি রে, ও রে এটা এটা হাত দেখছো গাইস পুরা খালি, এটা কোনো লুটও করা নাই। এই দেখো দেখো কোনো লুট করো নাই। আমি জানি তুমি টিমিং করবা ভাই, আমি জানি, নাইলে তুমি খালি ও হোয়াট এটা ঘুষাচ্ছিল আমাকে ডুড। ও যাক মোর হেডশট খাইছিল, এটা ঘুষাচ্ছিল সিরিয়াসলি, এটা কোনো টাইপের লুট করো নাই। আমি আরো এটাকে ছেড়ে দিতে চেয়েছিলাম আর এটা আমাকে ঘুষাচ্ছিল কাছে এসে। ভাই এত সুন্দর একটা ক্যারেক্টার নিয়ে এসেছি, তার উপর দিয়ে এত সুন্দর একটা ক্লোথ ই নিয়ে এসেছে, পোশাক নিয়ে এসেছে, এটা কি রে ভাই, এটা এটা কি ফ্রি ফায়ার প্লেয়ার নাকি অন্য কিছু? ভাই একটু মায়া দেওয়া তো দেখানো উচিত। ও ভাই এই পাশে গাইস বুঝলাম না তো তেলের ট্যাঙ্কি দিছে কেন, ফ্রি ফায়ার কি আমাদের টাকা নিতে নিতে এখনো হচ্ছে না, এখন কি তেলের ব্যবসা শুরু করে দিয়েছে গেমের মধ্যে? তো আবার এইদিক দিয়ে রেলিং দেয় না, এখানে বাচ্চা কাচ্চা উঠলে তো পড়ে যাবে না, এদিক দিয়ে এ রেলিং দেওয়া উচিত ছিল আসলে, জিনিসটা কেমন খারাপ দেখা যায় না। এ কিসের শব্দ পাচ্ছি রে, এনিমি কি আছে নাকি এদিকে ভাই? নিচে বলো, ও শিট ডুড এখানেই, এ মা না 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 মারিস না, একটা গ্লু অল ইয়েস, ধরো এটাকে এটাকে চমকে দিব গাইস ঠিক আছে, একটা গ্রেনেড মেরে দিই, ধরো এই আরে আরে এদিকে কেন গ্রেনেড, আরে দূরু ঠিকমতো মারতে পারিনি গাইস, জুস হইলো না গাইস, একটু ওয়েট আমরা আরেকবার ট্রাই করবো, সমস্যা নেই, এবার ঠিক মতো একবার মাথা টাথা ঢুকে তারপর মারবো। এ ভাই সব হিরে কিরে, এই 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 গ্লিচ নাই করে দিল, আরে ভাই এই গ্লিচটা কত পুরনো ছিল, এই গ্লিচ কেন নাই করলো, এখন গ্রেনেড দিয়ে মারা যায় না কিরে ভাই? সিরিয়াসলি আমাকে মারলো কে ওই পাশ থেকে? কেউ আরে আজব মারতেছে কে? ও আবার 99 হয়ে গেছে, আচ্ছা 500 মিং ঠিক হয়ে যাচ্ছে, ঠিক হয়ে যাচ্ছে গাইস, 99 থেকে 500 তে চলে আসছে। নে কি রে স্টেবল 500 কেন এটা? এ ভাই 400 300 200 তে যাক, 200 200 200 তে আসছে, যাক ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে আর 300 400 আবার উঠতেছে কেন? এনিমি এসে পড়ছে, এনিমি এসে পড়ছে, 500 তো চলে গেছিল ভাই এনিমি, এই ধরো ধরো এটাকে মারি, আর আরেকটা এন্ড এন্ড ও কিরে সাথে সাথেই তো বললো, ও আমার পিঙ্গো ঠিক হয়ে গেছে, হোয়াট ভাই এটা আবার কোন টাইপের? দেখো কি তো ওরে দৌড়টা দিছে কিনা, দুইজনে চার লাগলো না রে, আরে ভাই এখানে আছে টুট, একটা গ্লুয়াল গ্লুয়াল লাগ, আরে গাড়ি এই গ্লুয়ালের দাগটা এখনো সরা নাই, গাড়ির উপরে গ্লুয়াল যদি থাকে তাহলে গ্লুয়াল লাগতে চায় না ভাই, সিরিয়াসলি আমি যদি অ্যাডাম নিয়ে আসতাম না এখন তারপর গাড়ি চালাইতাম না, এই এই দুইটাকে ইজিলি উড়িয়ে দিত। এ ভাই সব মরে নাই ডুট ডাউন নাই, আচ্ছা সমস্যা নেই আসো উঠো, অ্যান্ড ইয়ো ভাই সাহেব আর কতগুলি খাবারে নেমে গেছি, আবার 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 গাইস ও কিনে এটা এটা এখনো নামে নাই ভাই, ভাবে গেছিলাম মারতে ছিল রে, আচ্ছা একটা মাইন লাগাই দিই, অ্যান্ড ইয়ো ব্রেতার পুরো তো মারিস না ভাই, মাইন ও ডাউন হয়ে গেছে, ডাউন হয়ে গেছে মাইনে ডুড, এটা ভালো ছিল ভাই, এটা ভালো ছিল, মাইন লাগিয়ে দিয়েছিল বড় ওইখানে বসেছিল ভাই, কিরে ভাই লেডি ক্যারেক্টার নিয়ে এই মুড দিলে এমন দেখা যায়, এটা এটা কি ছিল ভাই, এটা কি ছিল, এত ফানি দেখ না পড়ে মরবে তারপরও আসবে না, এত সুন্দর একটা লেডি ক্যারেক্টার নিয়ে আসি তাও আসতে চায় না রে, ও আসতেছে ওই যে দূরে আসতেছে গাইস, আরে গাড়ি চিনিমিনি করো কেন, এন্ড এন্ড ডুড ও লেগে গেছে, এন্ড আরেকটা, ও ভাই সাম ডুড দুইটাই গিল পেয়ে গেছি ব্রো, লেটস গো ব্রো, এই এই ভাই এই মোড়টাও জোস লাগে, আচ্ছা গাড়ির রিমোটটা এই দেখো ম্যান, এই মে ক্যারেক্টার নিয়ে গাড়ির রিমোট দিলে যে এত ফানি লাগে ভাই, তাইলে তো এটা নিয়ে এটা থেকে ধুমের মতো বাইক নিয়ে কি টানটা দিছে, আমরাও গাড়ি নিয়ে এসে পড়েছি এই নামসে, উ আরে কিভাবে লাগলো না পাস দিয়ে, আরে রে 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 ওর গেঞ্জিতে ও ভাই লাগছে, আরেকটা আরেকটা আরেকটা, ও এটা লেন দিয়ে এনিমিকে মারতে এত ভালো লাগে না, আর এনিমিকে মারার পর এত অসহায় লাগে না এনিমি,
খারাপ করে দিয়েছে এটা কি এই জায়গাটা কি আরে দরজা দিয়েছে এই পাশে তা আবার বন্ধ এত সুন্দর জায়গাতে এত ফাঁকা করে দিয়েছে দরজা তাও আবার বন্ধ গাইজ যদি এখানে মনে করো বডিগার্ড এইখানে একটা বসে রাখে আর এখানে একটা বসে রাখে না লাইক এটা মনে করো সারা জীবন ওরা বসেই থাকবে কারণ ভাই এদিক দিয়ে এত বড় লাইক সিরিয়াসলি এখানে আগে অনেক সুন্দরভাবে আশ্রয় দিতে মনে করো লুকায় থাকা যেত এখানে ঢুকলেই মনে করো ও আমি উপরে তো দেখি নাই ভাই এটা সুন্দর করছে এটা জুস করছে ম্যান আরে ভাই আরে পান্ডা সর রে আমি একটু ফটোশুটে পোজ নিচ্ছি আরে আজও পান্ডা বেয়াদবি করো কেন এই তো MP40 দিয়ে জুস হবে কিন্তু ভাই এটা করছেটা কি জুস একেবারে জুস লাগতেছে ও শিট ডুড আমি তো ভুলে গেছি এখন আর এই এটার উপরে নামা যাবে না কাস্টম টাস্টমে আমরা যেমন ফ্যাক্টরি ফিস টিস করতাম না এটার উপরে নেমেও তো ফিস টিস করতাম আরে এটার উপরে আর নামা যাবে না প্রবলেম হয়ে গেল আর এটার ভিতরে লুকানোও যাবে না গাইস এটার ভিতরে ইজিলি ঢুকলে লুকানো হয়ে যেত এখন দেখো পুরোটা এমন ফাঁকার ফাঁকা বানাইছে যে মনে করো 2 কিলোমিটার দূরে থেকে আরো বেশি দূরেতে 10 কিলোমিটার দূরে থেকে ইজিলি দেখা যাবে সবার চোখ আরো এদিকেই থাকবে যে এটার ভিতরে কেউ না কেউ ঢুকছে মনে হয় আর আরেকটা কই আছে রে ওই দিক দিয়ে উপরে উপরে একদিন যাবো গাইস উপরে একদিন যে দেখবো যে মনে করো কিনারে কিনারে তাও একটু দৌড়ানো টোড়ানো যায় নাকি অ্যাটলিস্ট মনে করো কি কি চেঞ্জ করেছে এমন ঐতিহাসিক জিনিসপাতি যেগুলো ছিল যেগুলো গেমের আগে থেকে একেবারে সেম ছিল এই জিনিসটা এটা চেঞ্জ করে দেওয়ার মানে ও এনিমি গাইস ও ভাই সব কি গাই বল ও আস্তে 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 এন্ড AWM এর শট ও ব্রাদার হ্যাক শটে পড়ে গেছে বুইয়া গাইস ফাইনালি আমাদের প্রথম ম্যাচটাতে উই আপডেট আসার প্রথম ম্যাচটাতে ভাই কালাহারি আসতে যাচ্ছে কয়েকদিনে দুই এক দিনের মধ্যে আর তারপরে যে ওইটাতে কি কি যে হবে আমি ভাবতেছি কালাহারি ম্যাপ নিয়ে একটা রিভিউ করবো নাকি পুরাটা ম্যাপ ঘুরে দেখবো নাকি গাইস জোস ম্যান প্রথম ম্যাচটাতে উইয়া ম্যান কি একটা তো ইয়াম গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লেগেছে আর গাইস তোমরা কোনো টাইপের পিং প্রবলেম কি ফেস করতেছো কিনা যে আগে পিং প্রবলেম করতো না কিন্তু এখন করতেছে এই টাইপের পিং প্রবলেম আর গাইস আমাদের কালাহারি ম্যাপ নিয়ে তোমরা কি টাইপের গেম প্লে দেখতে চাও সেটাও আমাকে জানিয়ে দিও আর আজকের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে থাকে তোমরা তো জানোই কি করতে হবে অবশ্যই লাইকটা দিয়ে দিও আর যারা যারা লাইক দিচ্ছ তাদের সবার কাছ থেকে ছোট্ট খাট্টো হলেও একটা কমেন্ট আছে আর তোমরা তো জানোই যখন বেশি বেশি করে কমেন্ট করো আর তখনই তোমার এই ভাইয়ের ভিডিও গুলো চলবে তো ইয়াম গাইস আজ এ পর্যন্তই টিল নেক্সট ভিডিও স্ট্রিম আল্লাহ হাফেজ গাইস পিস